আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে তোমার এইচএসসি লাইফের এত কিছু, অর্থাৎ কলেজ, প্রাইভেট, ব্যাচ, তোমার ডেইলি লাইফ, থাকা খাওয়া, সোশ্যাল লাইফ, খেলাধুলা, রিলেশন, এভরিথিং, মানে এত কিছু এইচএসসি লাইফে একসাথে হয়, এত কিছু কিভাবে মেনটেন করা যায়, অর্থাৎ এইচএসসি লাইফটা আমি এইচএসসি লাইফের এত সব কিছু কীভাবে মেনটেন করব। ওকে, আমার ভয়েসটা একটু ভাঙে গেছে, ইগনোর ইট, কথা যেটা বলতেছি সেটাতে ফোকাস করো। আচ্ছা, প্রথমে যেটা বুঝতে হবে সেটা হলো যে আমাদের এইচএসসি লাইফে নর্মালি কী কী পার্ট থাকে, কাজ আমরা একটু পরে একটা টার্গেট ওয়াইজ স্লট ভিত্তিক রুটিনের কথা বলবো, তো তা আগে আমি মোটা দাগে নিজের কার্যক্রমকে ভাগ করতে চাই। এক হলো আমার কলেজ। এখন বাংলাদেশের একদল স্টুডেন্ট কলেজে যায় না, যেমন আমি কখনো কলেজে যেতাম না, একদলকে রেগুলার যাইতে হয়, গেল। তারপরে থাকে ব্যাচ, মানে অনেকজন মিলে এক জায়গায় পড়ি। আরেকটা হলো প্রাইভেট, আমাকে বাসায় এসে পড়ায়। আরেকটা হলো আমার ডেইলি লাইফ, নামাজ, থাকা খাওয়া, ঘুম, খেলাধুলা, এগুলা। আর আরেকটা হলো আদার্স, ধরো এক্সট্রা কারিকুলার্স বা জিম বা আমি এমন কোনো কিছু যেটা আমি করি, রিলেশন বা আদার্স টাইপের কাজকাম আর কি, ঠিক আছে। তো এই মোটা দাগে তুমি এইচএসসি লাইফের কার্যক্রমকে মোটা দাগে আমরা পাঁচ ধাপে ভাগ করলাম। এখন তোমার এটা পাঁচ ধাপ না হয়ে এটা ছয়টা হইতে পারে, সাতটা হইতে পারে, ডাজেন্ট ম্যাটার, বাট মোটা দাগে পাঁচ ধাপে ভাগ করা যায়। ওকে, এখন কথা হলো যে এই জিনিসগুলো যদি আমরা একসাথে মেনটেন করতে চাই আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হলো হ্যাভ এ টার্গেট ওয়াইজ রুটিন। আমি বলি টার্গেট ওয়াইজ রুটিন আর বেসিক রুটিনের মধ্যে ডিফারেন্সটা কী। একটা বেসিক রুটিন বলে সকাল ছয়টার দিকে উঠো, তারপর সাতটার দিকে পড়তে বসো, তারপর আটটার দিকে ফিজিক্স পড়ো, নয়টার দিকে টিচারের কাছে যাও, দশটার দিকে খাও, বারোটার দিকে আবার পড়ো, এক্স্যাক্ট টাইম টু টাইম রুটিন। এটা একটা বোগাস জিনিস, এটা একটা ভুল কথা। জীবনে এক্স্যাক্ট টাইমে তোমার পড়া শুরু হবে না, পড়া শেষও হবে না, এবং তোমার ব্রেন যখন দশ মিনিট লেট হবে, দশটা দশ বাজছে, সাড়ে দশটায় শুরু করি, এটা বাদ গেছে, পরবর্তী স্লট থেকে শুরু করি। সো রুটিন আলটিমেটলি কখনো মানা হয় না। রুটিন তুমি আমি জীবনে অনেকবার বানাইছি, কখনো ফলো করতে পারিনি। সো আমরা রুটিনটাকে একটু চেঞ্জ করব। আমরা রুটিনটাকে যেটা বানাইছি সেটা হলো টার্গেট ওয়াইজ স্লট ভিত্তিক, দুইটা ওয়ার্ড, স্লট আর টার্গেট ওয়াইজ। উদাহরণটা কেমন, যেমন ধরো তুমি একাডেমিকটা অ্যাডমিশন করছে, আসো একাডেমিকটা অ্যাডমিশন করছে, আজকে তোমার একাডেমিক ক্লাস করতে হবে হলো পর্যায়বৃত্ত ধর্ম, তোমাকে কলেজ যাইতে হবে, তোমাকে এইখানে হলো তুমি ম্যাথ সলভিং ক্লাস করবা হলো কোনিক চ্যাপ্টারের, তোমার জিমে যাইতে হবে, আর তুমি লাস্টে হলো তোমার গার্লফ্রেন্ডের সাথে ডেট মারতে যাবা। ওকে, তো তুমি যেটা করবা তুমি কোনোটার এক্স্যাক্ট টাইম করবা না, তুমি ওভারঅল কলেজের জন্য স্লট রাখবা, যে আজকের দিনের যা যা কাজ আছে। এই যে দেখো, আমি শুরুতে কাজগুলো নোট ডাউন করলাম না, তো আজকের দিনে আমার কাজ হলো এই সাইড পাঁচটা, এই পাঁচটা কাজ আমাকে অ্যাট এনি কস্ট কমপ্লিট করতে হবে, বাইচে থাকি বা মরে যাই। এখন এই কাজগুলোর জন্য আমি স্লট ভাগ করে নেব। যেমন আমার কলেজের জন্য অ্যারাউন্ড স্লট হলো যে ধরো তোমার নয়টায় কলেজ, না তুমি যেহেতু রেডিমেডি হবা, পাঁচটায় কলেজ শেষ, তার মানে কি পাঁচটার দিকে এসে পড়তে বুঝবো না, তোমার কলেজের জন্য টাইম হলো আটটা থেকে ধরো 8 AM, তো সে টু সে ধরো তোমার দুইটার দিকে কলেজ শেষ, তো তুমি 3 PM পর্যন্ত কলেজের জন্য টাইম রাখলা, ঠিক আছে। এরপরে তুমি যেটা করবা যে তুমি ধরো তোমার গার্লফ্রেন্ডের সাথে ডেট মারতে যাবো, ঠিক আছে। তো এখানে আমি অ্যাড করে দিলাম যে ধরো তোমার তিনটার দিকে তো শেষ হয়েছে, জীবনে তিনটার দিকে না, তো তোমার স্টার্ট হবে কটা থেকে, মনে করো ধরো এখানে এক ঘন্টা বাড়া রাখছি, তো এইখানেটা আমরা টাইম স্লট রাখলাম যে অ্যারাউন্ড 3:30 থেকে আমার যা হয় হোক আমি 6:30 মধ্যে এই কাহি চাল শেষ করবো। আমার জিমের জন্য স্লট ভাগ করা কয়টা থেকে, ধরো আমি এক ঘন্টা জিম করবো, আগে পিছে টাইম দিব টোটাল, ধরো এখানে আমি 7:00 থেকে খাওয়া দাওয়া সব কিছু পর্যন্ত 9 PM চলে গেল। এবার আমি কি করব, যে কোর্সের ক্লাস করব, আমার কোর্সের জন্য টাইম থাকবে যে এই দুইটা ক্লাস মিলে আমার টোটাল হলো 10:00 থেকে 1 AM। তার মানে কি আমরা এখানে এক্স্যাক্ট কোনো টাইম ফিক্স করি নাই, আমরা মোটামুটি একটা স্লট ফিক্স করে ফেলছি। কাজ তোমার কোনিক করতে কতক্ষণ টাইম লাগবে, এক ঘন্টা দিলে হবে না, কারণ তুমি জানো কোনিক জীবনে এক ঘন্টায় হবে না। কতক্ষণ লাগবে তুমি জানো না, ক্লাস করতে হবে, আবার ম্যাথ সলভ করতে হবে, আবার পর্যাবৃত্ত ধর্ম হইতে পারে, তোমার এক ঘন্টা টাইম দিলা 30 মিনিটেই হয়ে গেল। তো এই জন্য দেখো আমি কী করছি, স্লট ভাগ করে দিছি মোটা কাট, মোটা দাগে আগে টার্গেটগুলো ফিক্স করি তারপর স্লট ভাগ করি। এরকম আমার উইকলি স্লটও থাকবে যে এই উইকে আমি সব জোর দিনগুলোতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়ি, বিজোর দিনগুলোতে ICT বাংলা ইংলিশ পড়ি, এই যে এরকম দুইটা ভাগ, জিম যাই সপ্তাহের বিজে, শনি সম্বুধ জিমে যাই, রবি মঙ্গল বৃহস্পতি বাসায় থাকি, শুক্রবারে ডেট মারি বা শুক্রবারে ক্রিকেট খেলি, বা প্রতিদিন এই টাইম থেকে এই টাইমে এই টাইমের মধ্যে এক ঘন্টার মধ্যে আমি ক্রিকেট খেলা শেষ করি, এরকম। তো তোমার সব কিছু যদি একটা টার্গেট ওয়াইজ স্লট ভিত্তিক প্ল্যান থাকে শুরু থেকেই, তাহলে তুমি পারবা, বাট এক্স্যাক্ট টাইম টু টাইম রুটিনে যাবা না,
টার্গেট ওয়াইজ প্ল্যানিংয়ের দিকে যাবা, প্রতিদিনের ডেইলি টাস্ক লিখবা, ডেইলি টাস্ক কমপ্লিট করবে। যেমন আজকের আমার টাস্ক আছে এটা, আমার খুব খারাপ লাগতেছে, গলা ভাঙ্গা, বা টাস্ক যেহেতু কমপ্লিট আমি যেমন করবো, এরকম গেল। দুই নম্বর সেটা হলো যে তোমার ডে স্লট যেমন থাকবে ঠিক তেমনই টাইম স্লটও থাকবে, দুইটাই বলে দিছি আমি। এরপরে একটা জিনিস মনে রাখতে হবে, ইরশাদ এইচএসসি লাইফের ইতিহাসে পৃথিবীর কেউ কোনোদিন এটা বলতে পারবে না যে ভাই এইচএসসি লাইফ খুব ইজি, খুব ইজিলি পড়লাম ভাই, পাস করে গেলাম, গোল্ডেনও পাইছি, বই অ্যাডমিশন কোচিংও ইজিলি করলাম, চান্স পাই গেলাম, বেশি এফোর্ট দিতে হয় নাই, সব কিছুতে ইজিলি হয়ে যায় না। এইচএসসি লাইফটা খুব টাফ একটা টাইম তোমার লাইফের, হয়তো বা যদি তুমি ভার্সিটিতে উঠে একদম একান্ত আতেল না হও, তুমি এইচএসসি লাইফে তোমার লাইফে সর্বোচ্চ পড়াশোনা দিবা। তো এখানে আসলে খুব বেশি ব্যালেন্স হবে না, এটা একটা হার্ড টাইম, খুবই পড়াশোনা করতে হবে, প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে। তো এই জন্য মাথা রাখতে হবে যে এটা যে শুধু তোমার জন্য চ্যালেঞ্জিং, তোমার জন্য ব্যালেন্স থাকতেছ না এমন না, সবার জন্যই চ্যালেঞ্জিং। মনে রাখতে হবে যে এইখানে একটা রিমুভ ডিস্ট্র্যাকশনস। এইচএসসি লাইফে তুমি যদি চিন্তা করো যে আমি ক্রিকেটও খেলবো, জিমেও যাবো, রিলেশনও করবো, ফোনেও গেম খেলবো, অনলাইনে একটা ইউটিউব চ্যানেলও চালাবো, টিউশনিও করবো, ফ্রিল্যান্সিংও করবো, আবার এইচএসসিতে ভালো রেজাল্টও করবো, সবই করবো, এটা এইচএসসি লাইফে হয় না। এইচএসসি লাইফে তোমার পড়াশোনা থাকতে হবে হলো 90%, পড়াশোনার গুরুত্ব 90%, বাকি সব কিছু 10%। আমার কথা ছিল একটা, এনিথিং দ্যাট কামস বিটুইন মি অ্যান্ড মাই স্টাডি হ্যাজ টু গো। এইচএসসি লাইফে যত বেশি ডিস্ট্র্যাকশনস কমাবো, দরকার হলে রিলেশনের দরকার নেই, দরকার হলে ক্রিকেট খেলার দরকার নেই, দরকার হলে এক্সট্রা কারিকুলার এই দুই বছরের জন্য দরকার নেই, বাকি পরবর্তী বছরে করবো, দরকার হলে 10টা প্রাইভেট দরকার নেই, 3টা প্রাইভেট করবো। অর্থাৎ তোমার লাইফ থেকে যত প্রকার ডিস্ট্র্যাকশন তুমি কমাবা তত তোমার জন্য ভালো, তত তুমি দেখবা তোমার ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা মেনটেন হচ্ছে, কাজে একসাথে সব কিছু করতে গেলে তোমার মাথা যাবে আউলায়। এর পরবর্তীতে আরেকটা জিনিস মনে রাখবা, দ্যার ইজ নো সাচ থিং অ্যাজ ওয়ার্ক লাইফ ব্যালেন্স। এত কথাবার্তার পরেও একটা বাস্তব কথা বলি, তুমি যত বড় যাই হও না কেন, দ্যার ইজ নো সাচ থিং কল ওয়ার্ক লাইফ ব্যালেন্স ফর দ্য টপার্স, ফর দ্য সাকসেসফুল পিপল, ফর দ্য পিপল হু ক্র্যাক অ্যাডমিশন, ফর দ্য পিপল হু ওয়ার্ক হার্ড। তুমি যদি একজন হাই অ্যাচিভার হইতে চাও, তোমার ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলতে কিচ্ছু নাই। এমন কোনো দিনই হবে না যে তোমার লাইফ খুবই গোছানো, এমন কোনো দিনই হবে না যে সব কিছু খুব সুন্দরভাবে হচ্ছে, এমন কোনো দিনই হবে না যে 7টা প্রাইভেট, 7 ঘন্টা পড়াশোনা আর 1 ঘন্টা জিম করার পরে তোমার খুবই জ্বরে লাগতেছে। ইট ইজ হার্ড অ্যান্ড ইউ উইল ফিল লাইক শিট, বাট দ্যাটস হোয়াট মেক্স দ্য জার্নি ওয়ার্থ ইট। তোমাকে পেন নিতে হবে, তোমাকে এফোর্ট দিতে হবে, তাহলে এইচএসসি লাইফে কমপ্লিট হবে। এই যে দ্বারা ধরো আমাদের একাডেমিকটা অ্যাডমিশন কোর্সে যারা হলো এক বছরে 12 ধাপের 2000 ক্লাস শেষ করবে, 600 এক্সাম দেবে, সব কিছু পুরো এইচএসসি লাইফের পড়াশোনা এক বছরে শেষ করবে, তোমার কি মনে হয় ওই পোলাটা ওয়ার্ক লাইফ ব্যালেন্স দিয়ে এই এতগুলা ক্লাস শেষ করতে পারবে? জীবনে ওর বাপও পারবে না, ওর ওয়ার্ক লাইফ ব্যালেন্স একদম পুরো ফাকটা হয়ে যাবে, একটা না দিন রাত পড়বে, কোচিং প্রাইভেট সবই করবে, আবার এটাও শেষ করবে। তো এই জন্য ওয়ার্ক লাইফ ব্যালেন্সের দিকে যাও না, ওয়ার্ক লাইফ ব্যালেন্স যতটা পারো গোছানো ট্রাই করবা, যা বলছে এমনি গোছানো যাবে। বাট দিন শেষে যদি তোমার কোনো দিন মনে হয় যে ভাই ওয়ার্ক লাইফ ব্যালেন্স নাই, মাথা পাগল লাগতেছে, নিজেকে বলবা ফাক ইউ, আমাকে পারতে হবে, সবাই পারতেছে, এখন থেকে 10 বছর, 50 বছর, 100 বছর আগেও মানুষজন এইচএসসি পাস করছে, 100 বছর পরেও পারবে, ওরা যদি পারবে আমি কোন দিক দিয়ে দুর্বল, ওরাও মানুষ আমিও মানুষ, ওর 2টা হাত 2টা পা 2টা চোখ, আমারও 2টা হাত 2টা পা 2টা চোখ, অজা খায় ভাত তরকারি তা আমিও খাই, ও যদি পারে আমিও পারবো, এইভাবে মাথাটাকে স্ট্রং করবা। এইচএসসি লাইফ 2 বছর দেখতে দেখতে চলে যাবে, ব্যালেন্স খুঁজতে খুঁজতে প্রিপারেশন দুর্বল করবা না। টাটা।